অনেকেই হয়তো ভাবছেন আমার হাতে এগুলো দেখে অনেকেই হয়তো চিনেন না যে এগুলো কি। এগুলো আসলে এক প্রকার সবজি, ইটালিয়ান সবজি স্কোয়াশ। বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল চাষ হচ্ছে, যদিও মানে খুব বেশি অঞ্চলে এটা প্রচলিত না এখনও, বিশেষ করে আমাদের কিশোরগঞ্জ, মানে খুব কম আমাদের কিশোরগঞ্জের খুব কম জায়গাতে এটা চিনে। এটা আসলে এই সবজিটা খুব মানে খেতে খুব সুস্বাদু এবং সব ধরনের মাছ বলেন, মাংস বলেন, শাক শাক না সরি সবজি ভাজি, মানে সব ধরনের আইটেমের সাথে এটা যায়। এমন একটা সবজি, খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি। দেখুন প্রতিটা ফল, প্রত্যেকটা ফল মোটামুটি 700-800 গ্রাম বা 1 কেজি হবে। তো এগুলো আসলে 1 কেজি নিচে তোলাই ভালো, 1 কেজির উপর হয়ে গেলে সেটা মোটামুটি স্বাদটা একটু কমে যায়। আর স্বাদের কথা যদি বলেন খুবই মানে প্রচুর স্বাদ, স্বাদে কোনো কম্প্রোমাইজ নাই। এটার স্বাদটা হলো মিষ্টি কুমড়া প্লাস দেশি লাউ, আমরা দেশি লাউ যেটাকে বলি, বা এর মাঝামাঝি, কিন্তু কোনো প্রকার মানে আপনার কোনো প্রকার বিরক্তি আসে না, যতই খান আপনি খুব মানে বিরক্তি আসবে না। তো এর পুষ্টিগুণ তো আপনার অনেক বেশি পুষ্টিগুণ আমাদের দেশি সবজিগুলো থেকেও, লাউ কুমড়া এদের থেকে অনেক ভালো, খেতেও সুস্বাদু। তো এখন আসছি আসলে এটার মানে চাষ প্রক্রিয়া নিয়ে। এটা চাষ খুবই সহজ, প্রথমে আমি হয়তো ভাবছিলাম আসলে অনেক কঠিন, এটা ট্রেতে দিয়েছিলাম। তো আমার কাছে মনে হয় ট্রেতে দেওয়ার চেয়ে জমিতে সরাসরি বীজ বপন করলেই, যারা বিশেষ করে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, ঠিক অনেকটা একই রকম। যদি আপনি মানে যথেষ্ট পরিমাণ জৈব সার ব্যবহার করেন তাহলে স্কোয়াশের ফলন আপনার অনেক বেশি হবে। তো এই দেখেন আমার এই গাছগুলোতে, এই যে আমার মোটামুটি 40-42 দিনের গাছ, আমি দুই থেকে তিনবার হারভেস্ট করে ফেলছি। দুইবার হারভেস্ট করে সেল করেছি, আরেকবার আমার হারভেস্ট করে আত্মীয় স্বজনকে দিয়েছি। তো এখন যদি আসি স্কোয়াশের মানে কী পরিমাণ ফল, একটা গাছে কী পরিমাণ ফল আসে দেখেন। মোটামুটিভাবে আমি মানে বেশ কিছু গাছ থেকেই 2-3টা করে ফল সংগ্রহ করেছি। তো আমার এখানে মোটামুটিভাবে আপনার 15 শতক জমি আছে, যার থেকে আমি মোটামুটি আপনার 2 মনের মতো, মানে 80 থেকে 100 কেজির মতো আমি হারভেস্ট করেছি দুইবারে, মানে দুইবার প্লাস কিছুটা এক সময় কিছুটা আমি বলেছিলাম আড়াইবারের মতো, তিনবার। তো এখন দেখা যাচ্ছে আমি কালকে হারভেস্ট করবো, আগামীকালকে। তো এই 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 সাইজের যে মালগুলা, এইগুলো মোটামুটি 1 কেজির কম, আপনার 800 থেকে 900 গ্রাম হবে। এটাই টেস্ট, সবচেয়ে টেস্ট। এর বেশি যদি হয় তাহলে হয়তো স্বাদটা একটু কমে আসবে। তো আমি আমি চাচ্ছি যে মানে সবচেয়ে ভালো স্বাদ যেটা, সেই মালটাই আমরা কাস্টমারদের খাওয়াই। তো আপনারা যদি দেখেন মানে কী 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 ধরনের ফল, কীরকম ফল আসছে গাছে, আমি আপনাদের কিছু দেখাতে পারি। যে এই যে দেখেন এই গাছটাতে একটা ফল আসছে এবং আমি এখান থেকে হারভেস্ট করছি। এই দেখেন এটাই আরও 2টা ফল আছে। তো এই 2টা ফল তোলার পরেই কিন্তু আরও ফলগুলো বড় হবে। এদিকে আসেন, এদিকে খেয়াল করুন, এই যে দেখেন, এই যে 3টা ফল আছে। 3টা ফলে একটা ফল তুললে আর 2টা ফল বড় হবে এবং পরপর আরও ফল হবে। তো মোটামুটি একটা গাছ থেকে আপনার 7-8 কেজি ফল তোলা যায়, ঠিক আছে। তো এভাবেই আসলে স্কোয়াশের হিসাবটা যদি করি। আর দেখেন করোনা প্যান্ডামিকে আপনার সারা দেশে হয়তো স্কোয়াশের বাজারটা খুব বেশি ভালো না, কিন্তু আপনি যদি লোকালি জিনিসটা প্রমোট করতে পারেন, যেমন আমার এলাকাতে আমি লোকালি সেল করতেছি আপনার 30 টাকা করে। তো আমার আমি হিসাব করলাম যদি আমি আগামীতে একটু বেশি পরিমাণ জমি করি, তো 30 টাকার চেয়ে বেশি সেল করতে পারবো। কারণ আমি যদি একটু আগে নিয়ে আসি, শীতের একটু আগে আগে নিয়ে আসি আপনার, তখন অন্যান্য শীতের যে সবজিগুলো সেগুলোর মূল্য বেশি থাকে। স্কোয়াশটা আমি যেহেতু পরিচিত করতেছি, এটা প্রমোশনাল করতেছি, আমার জমিতে যারা আসতেছে তাদেরকে 1-2টা করে দিচ্ছি আমি, তাদেরকে ইয়ে করতেছি যে আমার যেহেতু বিদেশি সবজি, সেটা খেয়ে তারা শিখুক, খেয়ে তারা জানুক এটা স্বাদ কেমন। তো দেখা যাচ্ছে নেক্সট ইয়ারে আমি লোকালি আমার যদি আমি যদি 50-60 শতক জমি করি, সেক্ষেত্রে আমি আমার লোকালি আমার এলাকাতেই বাজারে খাওয়াতে পারবো।
এটা আশা করতেছি। এবং যারা খাচ্ছে প্রত্যেকেই খুব ভালো ফিডব্যাক দিচ্ছে, খুব সুস্বাদু মানে একটা সবজি। এটা খেয়ে আমি নিজেও আসলে অভিভূত। আমি কয়েকবার আপনার মাছ দিয়ে খেয়েছি, কয়েকবার বা ভর্তা করে খেয়েছি, আপনার চিংড়ি মাছ দিয়ে অনেক মজা, আপনার মাছ মাংস শুটকি বলেন, মানে এমন একটা সবজি যেটা অলরাউন্ডার, সব কিছু দিয়ে খাওয়া যায়। তো স্কোয়াশের আসলে নেক্সট আপনার এই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের স্কোয়াশ পরিচিত হিসেবে। আমি নেক্সট একটা ভিডিও দিব আপনাদের স্কোয়াশ কীভাবে মানে রোপণ করতে হয়, কতটুকু দূরে কী করতে হয়। তো আসলে এইটুকুই মানে এখনকার মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন স্কোয়াশের যে কীভাবে বপন করতে হয়। ধন্যবাদ।